আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস কুকবুক। আমি আজ তৈরি করে দেখাবো বাংলাদেশের হোটেলগুলোতে সকালবেলা এক ধরনের সবজি পাওয়া যায়, যেগুলো পরোটা, নান, রুটি, লুচি দিয়ে খুবই ভালো লাগে। আমি আজ সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 2 টুকরো দারুচিনি, 2 এলাচ, 1 তেজপাতা। এরপর তেলের সাথে আমি মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর আমরা ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। খুব বেশি পুড়ে নেওয়া যাবে না, পেঁয়াজটা শুধু নরম হয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ আদা, রসুন এবং জিরার পেস্ট। এখানে আমি আদা, রসুন, জিরা একসাথে পেস্ট করে নিয়েছি, সেখান থেকে আমি 1 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি। আদা, রসুন, জিরার পেস্টটা দেওয়ার পর আমি আবার ভালো করে তেলের সাথে একটু ভেজে নিব। মশলাটা স্মেল যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। এরপর আমি এখানে দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এরপর আমি তেলের সাথে মশলাটাকে একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এরপর মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ লবণ। এরপর আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। এর জন্য আমি এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁপে, 1/2 কাপ পরিমাণ গাজর, 1/2 কাপ পরিমাণ আলু, 1/2 কাপ পরিমাণ ফুলকপি, 1/2 কাপ পরিমাণ মিষ্টি কুমড়ো। আমি এগুলো সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো অ্যাড করে দিবেন। এরপর মশলাটার সাথে সবজিগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে আরও দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ বুটের ডাল। এখানে আমি 1/2 কাপ পরিমাণ বুটের ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এরপর সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকনাটাকে তুলে নিলাম। এরপর আবার আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনাটা দিয়ে আমি 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। সো ফিরে আসছি 15 মিনিট পর। পনেরো মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। এর মাঝে আমি একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন আমি আবার একটু ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে অ্যাড করে দিব মিডিয়াম সাইজের 1টি টমেটো কুচি। এরপর আবার ভালো করে মিক্স করে নেওয়ার পর ঢেকে রেখে দিব আরও 5 মিনিটের জন্য। এর মাঝে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ তালা জিরার গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। এখন আমি তেজপাতা এবং দারুচিনিগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি ভালো করে একটু মিক্স করে দিব। মিক্স করে নিয়ে এখন আমি আবার ঢাকনাটাকে দিয়ে ঢেকে রেখে দিব আরও 5 মিনিটের জন্য।
এখন সবজিগুলো দেখতেই পাচ্ছেন আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। এরপর আমি ফোড়নের জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য একটি প্যান বসিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব 3টি শুকনো মরিচ, 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এরপর আবার একটু ভেজে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ রসুন কুচি, 2 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর আবার সব কিছু ভালো করে একটু ভেজে নিব। আমি ঠিক এরকম কালার করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিয়েছি। এখন আমি ফোড়নের জন্য চলে যাচ্ছি। এখন আমি ভেজে নেওয়া পেঁয়াজ রসুনটাকে দিয়ে দিলাম সবজিগুলোর মধ্যে। এরপর আবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এরপর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার সবজিটা রেডি। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার হোটেল স্টাইলে সবজি। আমি এখানে লুচি দিয়ে সার্ভ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নান বা পরোটার সাথে সার্ভ করে নিতে পারেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।